আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি হাজির হয়ে গেলাম আপনাদের জন্য খুবই খুবই স্পেশাল কতগুলা রেসিপি নিয়ে। সবে বরাত অথবা ঈদে আমরা মিষ্টি যে আইটেমগুলো করে থাকি, এই আইটেমগুলো আমরা কিন্তু ঈদও করতে পারি, সবে বরাতও করতে পারি। তো আমি আজকে 6 রকমের হালুয়া বা বরফি বা সন্দেশ যাই বলুন না কেন মিষ্টি আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন, না কেটে দেখবেন, তাহলে পুরো রেসিপিগুলো আপনারা ফলো করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখাবো বোটের হালুয়া। তো এটা হলো বোটের ডাল। এটা আমি, কারণ পুরো এত লম্বা ভিডিও করা যাবে না, তো তাই আমি বোটের ডালটা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হওয়ার পরে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি ব্লেন্ডারের জগে আমি এটাকে দুধ দিয়ে ব্লেন্ডার করে নেব। যেহেতু এটা অনেক ড্রাই হয়ে যায়, এই জন্য এটাকে লিকুইড দুধ দিয়ে ব্লেন্ডার করতে হবে। এক্ষেত্রে কেউ যদি শিলপাটায় বাটতে চান তাহলে হালুয়া রান্না করার সময় দুধ দিয়ে দেবেন। তো আজকে আমি 1 কেজি বোটের ডালের হালুয়া করতেছি। তো 1 কেজি বোটের ডালের মধ্যে আমার প্রায় 1.5 কেজির মতো আমার লিকুইড দুধ লেগেছে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ, একটি পাতিলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ ঘি। আরও ঘি আমি পরে ব্যবহার করব। দিয়ে দিলাম এলাচ 4-5টি। এখানে অন্য কোনো গরম মশলা আমি দিলাম না। তো আমি এই যেই ব্লেন্ডার করা আমি বোটের ডালগুলো আমি এখন দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। এটাকে একটু ভেজে নিতে হবে। তো 1 কেজি বোটের ডালের জন্য কিন্তু আমার 1 কেজি চিনি লাগবে, সমপরিমাণ চিনি দিতে হবে। তো এটা আমি এখন ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে 1 কেজি চিনি দিয়ে দিব। চিনিটা দিলে কিন্তু অনেকটা এটা নরম হয়ে যাবে বোটের ডালটা, কারণ যেহেতু আমি আগেই দুধ দিয়েছি, তো এখন কিন্তু আমি এখানে দুধ ব্যবহার করব না। তো এখন শুধু চিনি আর ঘি ব্যবহার করব। তো চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখতে পারবে যে চিনি থেকে অনেকগুলো পানি বের হয়েছে। তো পানিগুলো বের হওয়ার পরে কিন্তু আবার এই পানিটাকে আমাদের শুকিয়ে নিতে হবে রান্না করার সময়। তো এখন আমি এর মধ্যে আবারও 1/2 কাপ ঘি দিয়ে দিব। তো মূলত মানে পুরো রান্নাটাই কিন্তু ঘিয়ের মধ্যে করতে হবে। বোটের হালুয়া যত ঘি দিবেন ফ্লেভারটা ততই ভালো আসবেন, খেতে ততই মজা লাগবে। এখানে আমি কেওড়া জল, গোলাপ জল কিছু ইউজ করব না, শুধু ঘিয়ের ফ্লেভারটা রাখবো। তো এখানে আবার আমি ঘি দিয়ে দিলাম 1/2 কাপ। তো এখন আমি নাড়তে নাড়তে যখন আমার বোটের ডালগুলো একদম ফুটে উঠবে, একদম এরকম ফুটে উঠবে টকবক করে, তখন বুঝতে হবে যে আমার হালুয়াটা হয়ে গেছে। তারপর আরও পানি শুকাতে হবে। যখন স্প্যাচুলার সাহায্যে দেখতে পারবেন স্প্যাচুলা থেকে বোটের ডালগুলো একদম মানে পড়তেছে একটু লেটে, দেখুন এরকম যখন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। এখন বোঝা যাচ্ছে পানিটি শুকিয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে এটা যে কোনো সাইজ করে, কেউ যদি বরফির সাইজ করতে চায় তাহলে আরেকটু ড্রাই করতে হবে। তো আমি এটা বরফির মতো কাটবো না, এটা হালুয়াই রাখবো। তো আমি এটা ঢেলে নিব একটি বলে। তো এটা হয়ে গেছে। তো এখন আমি দেখাবো গাজরের হালুয়া বা গাজরের বরফি। তো গাজরগুলোকে আমি এখানে 2 কেজি গাজর নিয়েছি, আগে থেকে কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজিয়ে রাখার কারণ হলো গাজরের কালারটা খুবই সুন্দর থাকে পানিতে ভিজিয়ে রাখলে, কাটতেও খুব সুবিধা হয়। তো এখন আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি একদম মিহি করে। কেউ চাইলে এটাকে ব্লেন্ডার করে মিহি করে নিতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগে এইভাবে কিছু দানা দানা থাকে, মুখে লাগে, এটা খেতে খুবই ভালো লাগে। তো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো এখন এরকম মিহি কুচি করে নিতে হবে। নেওয়ার পরে এটার পানিটা কিন্তু ফেলা যাবে না। তো এরকম মিহি হয়েছে, সবগুলো আমি করে নিয়েছি। তো এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি। এখানে আমি ঘিটা এখন ফার্স্টে কম দিব, ঘি আমি পরে দেবো। ঘি কিন্তু প্রচুর ব্যবহার করতে হয়। তো এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আমি এখানে দিয়ে দিব মানে গাজরগোলা, যে গাজরগুলো আমি গ্রেট করে রেখেছিলাম। তো গাজরগোলা দিয়ে একটু ভেজে নেব। যখন গাজরগোলা থেকে পানিগুলো আস্তে আস্তে বের হতে শুরু করবে তখন আমি তার মধ্যে আবার দিয়ে দেবো চিনি। তো একটু নেড়ে চেড়ে আমি গাজরগুলোকে একটু নরম করে নিচ্ছি। যেহেতু আমার গাজরের পরিমাণ বেশি, তো এগুলো থেকে কিন্তু অনেকগুলোই পানি উঠতেছে দেখতেছেন। তো আমি এখানে আমি 2 কেজি যে মানে গাজর নিয়েছি গ্রেট করে, তো এখানে আমি প্রায় 700 গ্রামের মতো চিনি দিব। 1 কেজি চিনি লাগবে না। তো মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, কেউ যদি বেশি খান তাহলে 1 কেজি চিনি দিতে পারেন। তো আমি 700 গ্রামের মতো দিচ্ছি, এটাই পারফেক্ট হবে। তো গাজরে কিন্তু মিষ্টিটা এমনি গাজর মিষ্টি, তো অনেক চিনি লাগে না। তো আমি চিনিটা দেওয়ার পরে চিনি থেকে কিন্তু আবার অনেকগুলো পানি উঠে এসেছে। তো এই পানিগুলো কিন্তু আমাকে শুকাতে হবে। তো আমি কিন্তু এ পর্যন্ত গাজরের মধ্যে কোনো লিকুইড দুধ বা গুঁড়া দুধ ব্যবহার করিনি। তো যখন গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে, পানিগুলো এরকম পানিগুলো উঠে আসবে, তখন আমি তার মধ্যে দেবো মেজারমেন্ট কাপ দিয়ে আমি এখানে 1.5 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দেওয়াতে কিন্তু এটা সহজে ড্রাই হয়ে যাবে।
তো গুঁড়া দুধটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে এটাকে একদম অনবরত নাড়তে হবে, নেড়ে চেড়ে এটাকে একদম শুকিয়ে নিতে হবে। যখন একদম ড্রাই হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলবো। তো আমি আজকে যে বরফিটা বানাচ্ছি গাজরের, সেটা কিন্তু আপনারা অনায়াসে দুই চার দিন বাইরে রেখে খেতে পারেন, ফ্রিজে রাখলে এটা প্রায় 10 দিনের মতো রাখতে পারেন, নর্মাল ফ্রিজে খাওয়া যেতে পারে। তো এখন আমি এখানে আবারও দিয়ে দিলাম 1/2 কাপ ঘি। তো এই ঘিটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম একদম ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ড্রাই হয়ে যাবে একদম সব পাতিল থেকে আমার গাজরগুলো সব সাইড থেকে কিন্তু উঠে মাঝখানে চলে আসছে, পাতিলের মধ্যে এখন লাগতেছে না, বোঝা গেছে আমার পানিগুলো শুকিয়ে গেছে গাজরের। তো এখন আমি একটি ট্রের মধ্যে গাজরের যে বরফিটা বানাবো আমি এটা বিছিয়ে দিয়েছি। তো আমি একটি ছুরির সাহায্যে এটাকে একটু কেটে নিলাম। তো আমি মাঝখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম। তো আমি গাজরের হালুয়াটা কিন্তু গাজরের বরফিটা কিন্তু হয়ে গেছে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে, পরবর্তী যে হালুয়াটা আমি দেখাবো। তো এটা রেখে দিচ্ছে ঠান্ডা হওয়ার জন্য, সবগুলো আমি পরে একসাথে দেখাচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো এটাকে ডিজাইন করে নিতে পারেন। তো এখানে আমি আবার দিয়ে দিলাম একটি পাতিলের মধ্যে, আমি দিয়ে দিয়েছি এখানে 2 কাপ চিনি। তো চিনির মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। আমি এটা বানাবো ক্যারামেল যে সন্দেশ, এটা খেতে খুবই ভালো লাগে, এটা বানাবো। তো ক্যারামেল সন্দেশটা বানানোর জন্য আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি। তো আমি নিয়েছি 2 কাপ চিনি। তো নিবো এখানে আমি প্রায় 2.5 কাপের মতো গুঁড়া দুধ। তো আমি চিনি আর গুঁড়া দুধটাকে ভালো করে জাল দিয়ে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। তো ঘিটা দিয়ে আমি এটাকে অনবরত নাড়তে হবে। নেড়ে চেড়ে যখন একদম ড্রাই হয়ে আসবে আমার, যখন পারফেক্ট একটা সন্দেশ বানানোর যে ডোটা হয় সেরকম হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নিব। তো ভালো করে নাড়তে হবে কিন্তু। তো আবারও দিয়ে দিলাম এখানে ঘি। তো এরকম যখন একটা কালার আসবে, ক্যারামেলের কালার আসবে, তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। এটা খেতে অসাধারণ অসাধারণ অসম্ভব মজা হয়। একটু মানে এখন আমি এটাকে একটু ঠান্ডা হতে দিব। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটাকে বানিয়ে ফেলতে হবে, বেশি ঠান্ডা করা যাবে না। তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন আমি দেখাবো নারিকেলের যে হালুয়া। এটা হলো নারিকেল, এটাকে আমি ব্লেন্ডারে মিহি করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটা বেটে নিতে পারেন। তো আমি বানাবো নারিকেলের হালুয়া বা নারিকেলের বরফি। তো এখানে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ ঘি, আর এখানে আমি 2 কাপ নিয়েছি নারিকেল বাটা। তো আমি 2টা নারকেল ব্লেন্ডার করার পরে 2 কাপের মতো হয়েছে, দিয়ে দিলাম 1টি এলাচ, 1টি দারচিনি। তো এখন ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো যে নারিকেলটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই নারিকেলটা। তো নারিকেলটাকে দিয়ে এখন আমি অনবরত নেড়ে চেড়ে নারিকেলের পানিটা শুকানোর চেষ্টা করব। এই নারিকেলের বরফিটাও খেতে কিন্তু অসম্ভব মজার। এটাও আপনারা 2-3 দিনের মতো বাইরে রেখে, নর্মালের বাইরে রেখে ফ্রিজ ছাড়া রাখতে পারেন, আর যদি আপনারা নর্মাল ফ্রিজে রাখেন 1 সপ্তাহ বা 10 দিনের মতো এটা রেখে খেতে পারেন, কোনো সমস্যা নেই। নারিকেলের বরফিটা কিন্তু অসম্ভব মজার হয়, এটা আপনারা ট্রাই করতে পারেন। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটু পানিটা শুকিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। তো আমি 2 কাপ নারকেল বাটার জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা বাড়াতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন। তো আমি 1 কাপ চিনি দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটু ড্রাই করে নেব। তো তার মধ্যে আমি 1 কাপ গুঁড়া দুধ ব্যবহার করব। তো আমি এখন 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এটাকে একদম অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। তো গুঁড়া দুধটা আমি কিন্তু পানি দিয়ে গুলিয়ে দিইনি, যেহেতু নারকেলের মধ্যে পানি আছে তো এই জন্য আমি পানিতে গুলিয়ে দিইনি, গুঁড়া দুধটা সরাসরি দিয়ে দিলাম। তো এখন আমি নেড়ে চেড়ে নারিকেলের বরফির ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন এইরকম যখন সব দিক থেকে উঠে আসবে, একদম ড্রাই হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। নামিয়ে এটাকে ঠান্ডা করে যে পাত্রের মধ্যে এটাকে রাখবেন ওখানেই আবার পরে ছুরির সাহায্যে এটা শেপ দিয়ে দেবেন। তো আমি এটা রেখে দিচ্ছি। তো গেলাম পরবর্তী যে আমি রেসিপিটা সেটার মধ্যে। এখন আমি বানাবো সুজির হালুয়া বা সুজির বরফি। তো এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ ঘি, দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। তো এটা গরম হওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে, আজকে আমি 500 গ্রাম সুজি দিয়ে বরফি তৈরি করব। তো 1 কাপ ঘি দিয়ে আমি, তো এখানে আমি 500 গ্রাম সুজি আমি দিয়ে দিলাম। সুজিটাকে অনবরত নেড়ে একদম ব্রাউন কালার করে ভাজতে হবে। যদি কেউ চান যে একটু সাদা রাখবেন ভাত, তাহলে ভাজে একটু কম ভাজবেন, কিন্তু আমি এটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। তো নাড়তে নাড়তে যখন একদম সুজিটা আমার ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি তার মধ্যে দিয়ে দিব
চিনি আর লিকুইড দুধ। আমার আজকে 500 গ্রাম যে আমি সুজি রান্না করতেছি, সুজির হালুয়া, এখানে আমার লাগবে প্রায় 1.5 কেজির মতো লিকুইড দুধ। আর চিনি এখানে আমি 500 গ্রাম সুজির জন্য আমি এখানে দিয়েছি প্রায় 1.25 কেজির মতো চিনি। তো চিনির পরিমাণটা কিন্তু সুজিতে বেশি লাগে, কারণ সুজি কিন্তু অনেক ভারী, এটা অনেক মানে ফুলে ডবল হয়ে যায়। তো এখন আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1.5 কেজি লিকুইড দুধ। তো দুধটা দেওয়ার পরে এখন আমি অনবরত নাড়তে হবে। আসলে সবগুলো রেসিপি কিন্তু খুবই সিম্পল, একই ধরনের, তো এগুলো সময় কিন্তু বেশি লাগে না, একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু সবাই পারবেন পারফেক্টভাবে তৈরি করতে। তো এখন আমি একটু 1 চিমটি লবণ দিয়ে দিলাম, যে কোনো মিষ্টি খাবারে কিন্তু লবণ দিলে টেস্টটা ভালো আসে। তো এখন আমি নেড়ে চেড়ে এটাকে এরকম শুকনো করে নিয়েছি। তো ভিডিও লম্বা না করার কারণে আমি এটাকে শর্ট করে দিলাম, কারণ পুরো দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যেহেতু অনেকগুলো রেসিপি একসাথে। তো যখন এরকম ড্রাই হয়ে আসবে তখন এটাকে যেই ট্রের মধ্যে আমি বরফি সাইজ দিব, বরফি মানে বানাবো, ওটার মধ্যে ঢেলে নিচ্ছি। তো আমি একটা ট্রে নিয়েছি, তো সেটার মধ্যে আমি ঘি লাগিয়ে নিলাম। ঘি লাগিয়ে এখন এর মধ্যে আমি সুজির হালুয়াটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে কিন্তু ঠান্ডা হলে এটাকে বরফি শেপে আমি যে কোনো শেপে কেটে নেব। তো পরে দেখাচ্ছি আমি কোন শেপে কাটছি। তো এখন আমি কিছু বাদাম আমি উপরে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি, ঠান্ডা হলে কিন্তু বাদামগুলো লাগতে চাবে না, তো এখন লাগবে না গায়ে গায়ে। তো আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো হয়ে গেল আমার সুজির হালুয়া। তো যাচ্ছি আমি পরবর্তী স্টেপে, এখন আমি বানাবো পেড়া সন্দেশ। তো এই রেসিপিটা আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, যে কারণে আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি না। এটা হলো দুধ আর চিনি, জাস্ট আর কিছুই না, আর ঘি। এটাকে আমি দুধ শুকিয়ে নিয়েছি, একদম শুকিয়ে ঘন করে এরকম কালার নিয়ে আসছি। তো এখন এটাকে আমি পেড়া সন্দেশ তৈরি করে নেব। তো চলুন আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে। তো দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে এগুলো শেপ দিয়েছিলাম। এটা হলো গাজরের বরফি, এটা হলো ক্যারামেল সন্দেশ, দেখুন এটা আমি একটি ডাইসের সাহায্যে এই ডিজাইনটা করেছি। তো এটা হলো আমি, এটা হলো সুজির যে হালুয়াটা সেটাকে, সুজির বরফিটা, এটা আমি কেটে নিয়েছি। গাজরের বরফি, সুজির বরফি, আর এটা হলো বোটের হালুয়া, এটা আমি একটি বোলের মধ্যে ঢেলে নিয়েছি, উপরে আমি দিয়ে দিয়েছি কিশমিশ বাদাম। আর এটা হলো নারিকেলের বরফি। তো এই নারকেলের বরফিটা কিন্তু অনেকটা সুজির বরফির মতো লাগতেছে, কিন্তু টেস্টটা কিন্তু ভিন্ন রকম, খুবই মজা হয়। তো এখন আমি সবগুলাই কিন্তু একে একে বানিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি যে পেড়া সন্দেশটা সেটাও বানিয়ে নিয়েছি, তো সবগুলো আমি একসাথে বানিয়ে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যেভাবে আমি পেড়া সন্দেশটা বানিয়েছিলাম, ঠিক সেভাবেই কিন্তু আমি এই যে ক্যারামেল যে সন্দেশটা ওইভাবে বানিয়েছি। এটা আমি একটু ঠান্ডা হওয়ার পরে আমি যে সন্দেশে যে ডাইসগুলো পাওয়া যায়, সাজগুলো, ওগুলোর মধ্যে দিয়ে আমি ডিজাইনটা করেছি। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে স্পেস করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনাদের একটু যদি উপকৃত হয়ে থাকেন আপনারা, তো আমি আমার এই কষ্টগুলোকে সার্থক মনে করব। তো আমার সব কিছুই কিন্তু আপনাদের জন্যই করা, আপনাদের একটু উপকারে যদি আসে তাহলে আমার কষ্ট সার্থক হবে। তো ভিউয়ার্স, আমি বিদায় নিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি করে আজকে নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। সবাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।